অবৈধ সম্পদ অর্জনের মামলায় বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটকে জামিন দেননি ঢাকার বিশেষ জজ আদালত। উচ্চ আদালতে জামিন বাতিলের পর নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়। এনামুল কবির পমের রিপোর্ট। আবার কারাগারে ক্যাসিনো কাণ্ডে বহিষ্কৃত যুবলীগ নেতা ইসমাইল চৌধুরী সম্রাট। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় তাকে জামিন দেওয়ার পর বাদীর আবেদনে সেই জামিন বাতিল করে হাইকোর্ট। সাত দিনের বেঁধে দেওয়া সময়ের মধ্যে দুপুরে ঢাকার বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে সম্রাটের জামিন চান তার আইনজীবীরা। বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষ। মহামান্য হাইকোর্ট বিভাগের প্রদত্ত আদেশের বিরুদ্ধে আসামি পক্ষে মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপেলেট ডিভিশনে একটা দরখাস্ত পেন্ডিং আছে। এই বিজ্ঞ বিচারিক আদালত মহামান্য সুপ্রিম কোর্টের ওই দরখাস্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিনের বিষয়টি তিনি পেন্ডিং রেখেছে। হাইকোর্ট ডিভিশন থেকে যে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি সেই নির্দেশের বিপক্ষে তিনি অধিকতর উচ্চতর আদালত সুপ্রিম কোর্টে গিয়েছেন এবং মাননীয় অধিকতর আদালত যেটা সুপ্রিম কোর্ট, তার জামিনটা মানে হাইকোর্টের আদেশকে স্থগিত করেন নাই, তখন এটাকে পূর্ণাঙ্গ শুনানির জন্য ফুল বেঞ্চে দিয়েছেন। এটা হলো প্রকৃত চিত্র। এই আসামির স্বাস্থ্যগত বিষয়টি সর্বশেষ একটা প্রতিবেদন অর্থাৎ মেডিকেল রিপোর্ট তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তলব করেছেন। ওনার স্থান এখন কারাগারে। তাদের পক্ষের আইনজীবী যারা আছেন তারা বলেছিলেন তাকে পুনরায় বিশ বঙ্গবন্ধু মেডিকেলে পাঠানোর জন্য, তো মাননীয় আদালত বলেছেন যে এটা আমার ব্যাপার না। আত্মসমর্পণের সময় আদালত চত্বরে সমবেত হয় ক্যাসিনো কাণ্ডে যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল চৌধুরী সম্রাটের সমর্থকরা। ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মামলা রয়েছে চারটি, অর্থপাচার, অস্ত্র এবং মাদক আইনের মামলায় জামিনে মুক্ত থাকলেও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় জামিন না পাওয়ায় তাকে আবারও কারাগারে যেতে হলো। উচ্চ আদালত থেকে জামিন না পাওয়া পর্যন্ত তাকে কারাগারেই থাকতে হবে। ঢাকার বিশেষ জজ আদালত থেকে এনামুল কবির, রূপম, চ্যানেল আই।